যোগাসন এবং টেবিল টেনিস প্রতিযোগিতায় জাতীয় স্তরে শিলিগুড়ির বাণীমন্দির স্কুল। সিবিএসইর উদ্যোগে আয়োজিত খেলায় জাতীয় স্তরে অংশ নিতে চলেছে শিলিগুড়ি বাণীমন্দির রেলওয়ে হাই স্কুলের ছাত্ররা। আগামী 17 থেকে 20 নভেম্বর গাজিয়াবাদে সিবিএসইর অধীন স্কুলগুলোর জাতীয় যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাতে অংশ নিতে চলেছে বাণীমন্দির হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র আশু রাউত। একইভাবে মধ্যপ্রদেশের ভোপালে আগামী 16 থেকে 20 নভেম্বর জাতীয় স্তরে টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে বাণীমন্দির রেলওয়ে হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র মনোরূপ ঘোষ, সৌম্যজিৎ সরকার এবং একাদশ শ্রেণীর ছাত্র সৌম্যদীপ নিয়োগী। বাণীমন্দির রেলওয়ে স্কুলের শারীর শিক্ষার শিক্ষক সুদীপ্ত কুমার জানা জানিয়েছেন, যোগাসন এবং টেবিল টেনিসে তাদের স্কুলের ছেলেরা জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়াতে তারা খুশি। সিবিএসইর আওতায় এবারই এসেছে বাণীমন্দির স্কুল, আর প্রথমবারই জাতীয় স্তরে খেলার যোগ্যতা ছাত্ররা অর্জন করায় স্কুল থেকে ওই ছাত্রদের শুভেচ্ছা জানানো হয়েছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুদীপ্ত কুমার জানা, বাণীমন্দির রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার। হ্যাঁ, কি খবর দেবেন? আমি ওই আমাদের আমাদের স্কুল তো রিসেন্টলি সিবিএসই হয়েছে, তো এই প্রথম বছর আমরা সিবিএসই এর খেলাধুলায় অংশগ্রহণ করলাম সিবিএসই স্কুল স্পোর্টসে, গেমসে। তো সেখানে আমাদের দুটো টিম গেছিল, একটা যোগাসন টিম, একটা টেবিল টেনিস টিম, ক্লাস্টার লেভেলে। তো সিবিএসই তে তিনটে স্টেজে খেলা হয়, ক্লাস্টার লেভেল, জোনাল লেভেল, ন্যাশনাল লেভেল। আমাদের টেবিল টেনিস টিম রানার্স আপ হয়েছে ক্লাস্টার লেভেলে, আর যোগাসন টিম জোনাল লেভেলে ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়ন হয়েছে আমাদের একটি ছেলে। তো আমরা ন্যাশনাল লেভেলে টেবিল টেনিস এবং যোগাসনে ন্যাশনাল লেভেলে খেলতে যাচ্ছি, এটা একটা আমাদের কাছে খুব ভালো খবর স্কুলের ক্ষেত্রে। তো ওরা যখন চ্যাম্পিয়ন হয়ে এসছে তাদেরকে আমরা স্কুলে সম্বর্ধনা দিয়েছি, প্রিন্সিপাল মিষ্টি এবং ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছে এবং আগাম শুভেচ্ছা। সমস্ত স্টুডেন্টরা ছিল, টিচাররা ছিল, এটাই এসছে আমাদের কাছে এই মুহূর্তে একটা ভালো খবর যে আমাদের শিলিগুড়ির তিনজন ছেলে টেবিল টেনিস এবং একটি ছেলে যোগাসনে ন্যাশনাল খেলতে যাচ্ছে সিবিএসই যে গেমস হয় সেখানে। কোথায় এটা হবে? ক্লাস্টার লেভেলের খেলাটা বিলাসপুরে হয়েছিল। আচ্ছা, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্লাস্টার টু তে আছি, অর্থাৎ সেখানে উড়িষ্যা, ছত্তিশগড় এবং ওয়েস্ট বেঙ্গল এই তিনটে রাজ্য মিলিয়ে ক্লাস্টার টু। সেই ক্লাস্টার টু তে টেবিল টেনিসে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটা টিমের সঙ্গে কল্যাণীর একটা স্কুলের সঙ্গে আমরা ফাইনালে হেরে যাই, আমরা রানার্স আপ হই। তো চ্যাম্পিয়ন এবং রানার্স টিম খেলতে যায়, ডাইরেক্ট ন্যাশনাল হয় টেবিল টেনিসে ক্লাস্টারের পরেই ডাইরেক্ট ন্যাশনাল হয়। তো আমরা ন্যাশনালে ভূপালে 16 থেকে 20 নভেম্বর খেলা অনুষ্ঠিত হবে, সেখানে টিম যাবে। আর যোগাসনে জোনাল লেভেলে খেলা হয়েছিল, জোনাল লেভেলে আমাদের নর্থ ইস্টের সবকটা আসাম রাজ্য, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, সিকিম, সবকটা রাজ্য এবং আমাদের উড়িষ্যা, বাংলার ছত্তিশগড়, এই এতগুলো প্রায় 13-14টা মতন রাজ্যকে নিয়ে জোনাল হয়েছিল। সেখানে আন্ডার 19 বয়েজ বিভাগে আমাদের ছেলে, স্কুলের বিদ্যালয়ের ছেলে চ্যাম্পিয়ন হয়, ও ন্যাশনালে সিলেকশন পায়। সেটা কোথায় হবে এরপর? সেটা হবে গাজিয়াবাদে, ওটা হচ্ছে 17 থেকে 20। এই যোগাসনে যে চ্যাম্পিয়ন হয়েছে, যে ন্যাশনাল খেলতে যাচ্ছে, কি নাম? ওর নাম হচ্ছে আশু রাউত, ক্লাস 9-এ পড়ে, বাণীমন্দির রেলওয়ে হাই স্কুল। হ্যাঁ, বাণীমন্দির রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল, মানে জাতীয় স্তরে মানে অংশ নিতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সিবিএসই জাতীয় স্তরে, এবং সিবিএসই এর খেলাধুলার যে কোয়ালিটি বা যে ব্যাপ্তি আর কি, সারা ভারতবর্ষ জুড়ে তো প্রচুর সিবিএসই স্কুল, ফলে এই এদের যে স্পোর্টসটা হয় বেশ বড় আকারই হয়। আর টেবিল টেনিসে কারা জাতীয় স্তরে যাচ্ছে? টেবিল টেনিসে যাচ্ছে মনোরূপ ঘোষ ক্লাস 12, সৌম্যজিৎ সরকার ক্লাস 12, আর সৌম্যদীপ নিয়োগী ক্লাস 11। ওরা আন্ডার 19 অ্যাজ এ টিম রানার্স আপ হয়েছে, আর ইন্ডিভিজুয়াল মনোরূপ ঘোষ ইন্ডিভিজুয়াল ব্রোঞ্জ মেডেল পেয়েছে। আচ্ছা, তিনজনের ন্যাশনাল খেলতে যাচ্ছে ভোপালে। এদের তো মানে খেল স্পোর্টস খেলাধুলার শিক্ষক আপনি? হ্যাঁ, আমি ফিজিক্যাল এডুকেশন টিচার। তা আপনার কি অনুভূতি হচ্ছে? আমার অনুভূতি তো খুব সুন্দর যে এরকম একটা স্ট্রাকচারের খেলাধুলা যেখানে স্কুল স্পোর্টসে সিবিএসই এর একটা বিরাট নাম আছে এবং সিবিএসই ইন্টারন্যাশনাল খেলাধুলাও হয়,
তো প্রথম বছর আমরা অংশগ্রহণ করেছি দুটো ইভেন্টে, আর একটা ইভেন্ট খেলতে যাব খুব এতে 28 থেকে 31 পর্যন্ত হবে উড়িষ্যায় অ্যাথলেটিক্স মিটটা, সেটাতেও যাব। তার আগে দুটোতে ইভেন্টে গেছি, দুটো ইভেন্টেই আমরা ন্যাশনাল সুযোগ পেয়েছি, এটা একটা আমাদের কাছে খুব আনন্দের খবর। এবং আমরা এখন অভিজ্ঞতাটাও নিতে হবে একটু, যে এই ধরনের খেলায় কিরকম, কি ধরনের স্ট্যাটাস, কি ধরনের প্লেয়ার আসছে ন্যাশনাল লেভেলে, সেই দেখে আমরা পরবর্তী পর্যায়ে আমাদের প্রস্তুতিটা নিতে পারবো, যেটা আমাদের ভবিষ্যতে রেজাল্টের ক্ষেত্রে খুব কাজে দেবে। আর এটা খুবই আনন্দের খবর আমাদের কাছে, আমাদের ছেলে মেয়েরা না প্রথম বছরেই আমরা জাতীয় পর্যায়ে দুটো ইভেন্টেই আমরা অংশগ্রহণ করতে পারছি, এটা একটা আমাদের কাছে খুব আনন্দের খবর। আমরা পরবর্তী যে জেনারেশন উঠে আসছে ছোটরা, তারাও এটাতে খুব উৎসাহিত হয়েছে, কারণ আমরা স্কুলে অ্যাসেম্বলিতে সমস্ত বাচ্চাদের কাছে আমরা এটাকে প্রেজেন্ট করেছি এবং সম্বর্ধনা দেওয়া হয়েছে মিষ্টি ফুলের তোড়া ইত্যাদি, যাতে তারাও দেখে, তারাও মোটিভেটেড হয়। তো স্কুলের যে খেলাধুলার পরিবেশ, স্কুলের যে ছেলেমেয়েরা সিস্টেমেটিক্যালি প্রফেশনালি খেলছে, তাদের কাছে একটা বড় মেসেজ অবশ্যই, তো থ্যাংক ইউ, যাতে খেলাধুলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য এটা খুব কাজে দেবে আর কি আমাদের এই খবরটা, এই রেজাল্টটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ দাদা, ধন্যবাদ।